আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এলিয়ান কমাতা দিয়ে এখন ভুলডককে আমরা ছোট বানিয়ে ফেলবো আরে বলে কি আমাকে নাকি এলিয়ান কমাতা দিয়ে ছোট বানিয়ে ফেলবে কেমনে কি এগুলা কি হচ্ছে আরে আমার শরীরটা এমন করছে কেন কেমন জানি ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে এরা কি করছে আমার সাথে সর্বনাশ হাই হাই। আমি তো একটা বেলুনের ভিতর ঢুকে গেছি রে বাবা বন্ধু পিচ্ছি ফোড়ক আর তোমাকে নিয়ে আমাদের এলিয়ান রাজ্যে চলে যাচ্ছে আমাদের এলিয়ান রাজ্যে কয়েকদিন ভ্রমণ করে তারপর আসবে তুমি ঠিক আছে বন্ধু এই যে ভুড়ক বন্ধু তোমার কেমন লাগতেছে তুমি তো এখন পিচ্ছি হয়ে গেছো আসলে তোমাকে ওখানে নিতে হলে একটু পিচ্ছি বানাতে হবে কোনো ব্যাপার না ওই এলিয়ান রাজ্যে গিয়ে আবার তোমাকে আগের মতোই বড় বানিয়ে দেওয়া হবে এলিয়ান ক্ষমতা দিয়ে ঝেরি বন্ধু আমরা এখন চাঁদের দেশে চলে আসছি আর এটাই হচ্ছে আমাদের রাজ্য তুমি আমাদের অটো লিফটের মাধ্যমে ধীরে ধীরে নেমে পড়ো ওয়াও কি দারুণ একটা হাওয়ার লিফ্ট অটোমেটিকলি আমি নেমে পড়লাম ভুলডক তোমারও খুব ভালো লাগছে তাই না হায় হায় আমি উষ্ঠাকে পরে গেছি আমার হাত থেকে ভুলডক চিপকে ওখানে পরে গেছে তাড়াতাড়ি বুলডোককে আমার বাঁচাতেই হবে তা না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এই যা বেলুনটা তো এখন আবার যাবে আর বেলুনটা ফুটে গেলে তো আবার বড় হয়ে যাবে তো ব্যাপার না এখন তো আমাদের রাজ্যে চলে আসছে এখানে ভুলডোক বড় হয়ে গেলেও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তাহলে ব্যাপার না বুলডোককে আমার ধরতে হবে না বেলুন ফুটে গেলে কিন্তু তাও তো একটু একটু ভয় করছে যদি বুলডোকের কিছু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা থেকে ওটাতে ওটা থেকে এটাতে তাহলে আমি ধরবো বুডোকে খুনটাতে রে বাবা যেরি শুধু শুধু ভয় পাচ্ছে ভি তো একটা কি ব্যাপার আমাদের উপর চায়া কীসের সর্বনাশ এলিয়েন টম বিড়াল আসছে আমাদেরকে পিটানোর জন্য সবাই এখান থেকে ভাগো ইসি রে অল্পের জন্য এলে নিঁদুর গোলাপ গেল তো ব্যাপার না আমার কাছে সিস্টেম জানা আছে এইবার তোমাদেরকে হাতুড়ি দিয়ে পিটাবো না এটা বেশি মোটা হাতুরি তোমাদেরকে তাওয়া দিয়ে পিটাবো না এটা দিয়েও না তোমাদেরকে গিটার দিয়ে পিটাবো দূর তারপর গান গাইব কী দিয়ে বরঞ্চ এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় সেটাই ব্যাটার হবে এলিয়ান রাজ্যে এলিয়ান বিড়াল ছাড়া কোনো এলিয়ান ইঁদুর থাকতে দেব না সব কটাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করব এলাকা চারা করব। এলিয়ান রাজা আমাদেরকে শয়তান এলিয়ান বিড়ালের হাত থেকে বাঁচান বিড়ালটা আমাদেরকে পিটাচ্ছে সরি পিচ্চি ইঁদুর এলিয়েনের দল আমার হাত থেকে তোমাদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না আজকে তোমাদেরকে পিটিয়ে আরে এটা আবার কে এখন কি করা যায় কি করা যায় আইডিয়া বুড়োককে বড় করে দে তারপর দেখি বুড়ক কিছু করতে পারে কিনা ওরে বাবা পিচ্ছি বুড়ক হুট করে বড় হয়ে গেল কি করে এই যা এলিয়েন কাটা বন্ধ হয়ে গেছে এই টম তুই চাঁদের দেশে চলে আসছিস এখানে এসো আমাদেরকে একটু শান্তি দিচ্ছিস না তাই না আর তুই কি বললি এলিয়ানদেরকে একারে থাকতে দিবি না আরে বেটা আগে তুই নিজে তো থাক এখন দেখ আমি তোকে এক গুসিং দিয়ে কোন দেশে পাঠাই এখন তোকে পাঁচশো সত্তর মন একটা গুসিং দিব ওরে বাবা রে রে এক ঘুষিং দিয়ে বত্রিশটা দাঁতি ভেঙে ফেললো এই যে আমার পিচ্ছি বন্ধু জেরি তুমি একটু এখানে নামো আর আমি ওই শয়তান বিড়ালটাকে একটু সাহস্তা করে আসি কত বড় সাহস চাঁদের দেশেও চলে আসছে আসছে ভালো কথা আমাদের সাথে মিলেমিশে থাকবে তা না করে সে আসছে আমাদের সাথে ঝগড়া করতে তোমরা এক মিনিট দাঁড়াও আমি দশ মিনিটে আসছি এই শয়তান বিড়ালটাকে সাইজ করে এখনই আবার রিটার্ন করছি আরে ভুলক বুঝতেছে না এটা এলিয়েন এলিয়েন না বিড়াল সেটা বোঝার আমার দরকার নাই কথা হচ্ছে টম বিড়ালে অপরাধ করেছে অপরাধের শাস্তি পেতেই হবে তাকে আমি শাস্তি দিচ্ছি কেমন লাগতেছে টম আমাদের সাথে নিতে আসছিলে এইবার তোমাকে টেনে লম্বা করে ফেলবো তারপর তোমাকে হুট করে ছেড়ে দেবো ঠিক আছে এই নাও দিলাম ওরে এটা কি প্রাণীর বাবা ওরে বাবা একেবারে হয়ে গেছি এমন প্রাণী আমার দাদার জন্মেও দেখি নাই রে বাবা অনেক দেখছো তো টিকিট ছাড়া আর দেখার দরকার নাই এবার এখান থেকে আসো তোমাকে এই রাজ্যে থাকতে দেব না এবার তোমার খারে বসো এবার ওইদিকে ফেরো ইয়ার ঠুং এক শর্ত দিয়ে একেবারে তোমার দেশে তোমাকে পাঠিয়ে দিলাম বিনা গেটেই। ওয়াও জাগওয়া জেরি বন্ধু আসো আমরা একটু হ্যান্ডশিপ করি হ্যান্ডশিপ আচ্ছা ঠিক আছে হ্যান্ডশিপ করি তোমার সাথে আরে এটা কি হচ্ছে আমাকে উল্টিয়ে দিলে কেন না রে বাবা তোমার সাথে হ্যান্ডশিপ করে আর যাবে না চাঁদের দেশ থেকে একেবারে বান্দরের দেশে পাঠিয়ে দিলাম শয়তান বিড়াল কি বুলডগ বুলডগ সবাই বলো বুলডগ আর জোরে বুলডগ বুলডগ ওয়াও আমাকে নিয়ে সবাই মিছিল করতেছে আমাদের কত বার লাগতেছে ইস আহ এতক্ষণ আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম আমি এলিয়ান রাজ্যে এরপর আমাকে খাবার জন্য এলিয়ানটা অনেক হার্ডি এনে দিছে হাড্ডি খেয়েছি কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখি কোনো হাড্ডি নাই এইদিকে আবার পেটের চু চুচু চুচু করছে পেটের মধ্যে কোনো এক ফোটা হাড্ডি পড়ছে না এইদিকে আমার পেটে যদি আমার কুদা থাকে তাহলে আমি একটু ঘুমাতে পারি না সোরেটা কেমন জানি ম্যাচ 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 করছে আরে বাবা এখন হাড্ডি না খেলে আমি ঘুমাতেই পারবো না জিব্বাটা কেমন করছিল ওই এলিয়ান রাজ্যে কিন্তু চাই হলো না ওই রাজ্যে তো আমি অবশ্যই যাব। কিন্তু তার আগে এখন তো ঘুমানো দরকার ঘুমানোর জন্য হাড্ডি দরকার হাড্ডি খাওয়ার জন্যে কিন্তু হাড্ডি পাবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না একটু আশেপাশে কুঁজে দেখি তো কেউ হাড্ডি কোথাও ফেলে রাখছে কিনা ও হাড্ডি রে গেলি রে তুই কুতায় তোরে চারা গুম আসে না কেন বুঝিস না তোরে যা বেড়ায় অনেক দিন আগে এই ফুলের টবের ভিতর একটা হাড্ডি রুকিয়ে রাখছিলাম কি ব্যাপার হাতে হাড্ডি লাগতেছে না কেন ভালো করে দেখতে হবে আর ভালো করে দেখার জন্য মাথাটা ঢুকিয়ে দিলাম কি রে এটার ভিতর হাড্ডি নাই কেন হাড্ডি সঞ্চয় করার জন্য আমি অনেকদিন আগে একটা হাড্ডি এই ফুলের টবের ভিতর রাখছিলাম কিন্তু এখন হাড্ডি উদাও তো ব্যাপার না আমার মনে হচ্ছে অন্য টবে রাখছি এজন্য জন্য কুদে পাচ্ছি না এখনই হাড্ডি বের করব তারপর মজা করে খাবো এই তো হাড্ডি কি ব্যাপার এটাতেও নাই এটাতে আছে অবশ্যই দেখি তো তিন নম্বরটাতে তো অবশ্যই আছে এটাতেও নাই তাহলে হাড্ডি গেল কোথায় আর কোথায় গেলে এখন আমি হাড্ডি পাই এই দিকে হাড্ডি নাই এই দিকে নাই ওইদিকে নাই এই দিকে নাই এদিকে আবার পেটের কুদা আমি মরে যাই মরে যাই মরে যাই কিন্তু মরে গেলে কোনো লাভ নাই বেঁচে থাকলে অনেক লাভ পায় মরার দরকার নাই কিন্তু এখন এই পেটটাকে কি করে তামায় কি এলিয়ানের একটা স্বপ্ন দেখছিলাম আর স্বপ্ন দেখার পর থেকে আমার পেটের এক গুণ থেকে এক হাজার গুণ বেড়ে গেছে এখন তো একটা হাডও পাচ্ছি না খাওয়ার জন্য এইদিকে পেটটা বেশি পাগলামি শুরু করছে রে বাবা এই গাছটা উগড়িয়ে দেখিত এইটার নিচে আমি রাখছিলাম কিনা মার ওটাল হে ইউ কিন্তু এই গাছটা তো অনেক আগের জাগা তাও ভিতরে হাত দিয়ে দেখিত মনে হয় পেয়ে গেছি কিন্তু নরম আরে এটা তো একটা পুষকে ইঁদুর মেচু ইঁদুর এটা করতে গেল তার মানে দেখি তো ভিতরে হাড্ডি আছে না এটা কে ফেলছে এই যা ভিতরে হাড্ডি নাই ব্যাপার কি চারপাশ ঘুরে দেখে ফেললাম হাড্ডি নাই তার মানে এই মেসি ইঁদুরটা আমার হাড্ডি কে ফেলছে তোরে কি যে করুম নিজেও বুঝতে পারতাছি না আরে ভুলডক আমাকে ধরে এভাবে জাঁকি দিচ্ছি কেন আরে আমি তো তোমার হাড্ডি চুরি করি নাই আরে বাবা হাড্ডি চুরি করে কে ফেললে এভাবে জাকাইলে কি পেট থেকে হাড্ডি বের হবে অবশ্যই বের হবে তাও যদি বের না হয় তোমার মুখের ভিতর দিয়ে হাড় ঢুকিয়ে তোমার পেটের ভিতর থেকে আমি হাড্ডি বের করে নিয়ে আসবো জেরি মামু একটু ঘুমাতে পারছি না এই কাউ কাউগুলা কি স্বপ্নের মাধ্যমে আসছে না বাস্তবে কি ব্যাপার একারে শব্দ সর্বনাশ এরা কি করছে হাড্ডি বের করবি না এই জেরি দেখো টম আমার হাড্ডি কেয়ে ফেলেছে এখন আমার হাড্ডি বের করে দিচ্ছে না ওরে বাবা আমি বলছি তো আমি হাড্ডি কাই নাই আমার মিথ্যা তোকে একেবারে মেরেই ফেলবো হা কর এবার তোর মুখের ভিতর হাড ঢুকালাম হাড্ডি হাড্ডি কি ব্যাপার এটার পেটের ভিতর তো কোনো হাড্ডি খুঁজে পাচ্ছি না মামু হাড্ডি পাগল বুড়োগের কান্ড দেখো টমের পেটের ভিতর হাড ঢুকিয়ে দিয়েছে আর হাড্ডি যদি টম কেয়ে ফেলে তাহলে হাড্ডি কি আর এখনো আস্ত আছে হাড্ডি তো একেবারে হাগু হয়ে গেছে বলতেও আমার ঘৃণা লাগে তবে একটা কাজ কিন্তু ভালো হচ্ছে ওই টম আমাদের পরেরগুলো চুরি করে কে ফেলেছিল আমরা তো টমকে কিছুই করতে পারে নাই বাট বুলডক টমকে ইচ্ছামত মতো করতেছে এটা অবশ্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট মানে আমাদের জন্য খুব ভালো আমাদের কষ্ট করে টমকে সাহায্যতা করতে হয় নাই না এটা হতে পারে না আমি টমের প্যাটের ভিতর অনেকক্ষণ গাড়িয়ে গুঁড়িয়ে দেখলাম হাত দিয়ে আর পেলাম না আমার হাড গেল কোথায় জাগোয়া এখন হাটটা বের করি এ মার টান হে ইয়ো কি ব্যাপার হাত বের হচ্ছে না কেন এইবার হাত বের করতে হবে আমি বুলতে পারি নাই বুলতে পারব না বলবো না এলেন আমাকে কতগুলো হাড্ডি দিয়েছিল খাবার জন্য সেটা স্বপ্নের মাধ্যমে জাগুয়া জেরিকে বলি এই জেরি তোমার কাছে হাত জোর করছি আমাকে এলিয়ান রাজ্যে নিয়ে যাও আচ্ছা বড়ক তুমি তাইলে এলিয়ান রাজ্যে যেতে চাও কোনো ব্যাপার না মামু আর তোমাকে ভিসা দিয়ে এলিয়ান রাজ্যে পাঠিয়ে দিব এলেন কার দিয়ে ঠিক আছে আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা কিছুক্ষণের মধ্যে করছি সত্যি আমাকে এলিয়ান রাজ্যে পাঠিয়ে দিবে ওয়াও তার মানে আমি এলিয়ান রাজ্যে যাব এলিয়ান রাজ্যে গিয়ে হাড্ডির বিস্কিট খাবো হাড্ডির বিস্কিট খেয়ে কত মজা পাবো যখনই শুনছে আমি এলিয়ান রাজ্যে চলে যাব আর তখনই আসছে ফ্রিজ থেকে কাবার চুরি করার জন্য কিন্তু ব্যাপার না আমার কাউ কাউ শুনেই টম সব কিছু পেলে এখান থেকে পালিয়েছে ভালোই তো হয়েছে আর আমি এখানে সব খাবারকে একেবারে সাফ করে দিলাম এখন তল্লা দিয়ে মুখটা মুছে পেলি কাম হয়ে গেছে এলিয়ান রাজা তোমার নাম বলতে কাওয়া শুরু হয়ে গেছে আমার বাপরে বাপ কাম না করলো কি বললো আমারে আমি আসলে আর কয়েকদিনের ভিতরেই এলিয়ান রাজ্যে যাচ্ছি আর আমার এলিয়ান রাজ্যে যাওয়ার জন্য যা যা করা দরকার সব জেরির বাইক না স্ক্রুড্রাইভার করবে আগে এদেরকে ডেকে নেই এই যে জেরি আর স্ক্রুড্রাইভার বের হও আসলে ওদের জন্য আমি একটা গিফট নিয়ে আসছি ওরা আমার এত বড় একটা উপকার করবে ওদেরকে একটা গিফট না দিলে এটা কেমন দেখা যায় এখন গিফটটা ওদেরকে দিলে অনেক খুশি হবে আর খুশি হয়ে আমাকে তাড়াতাড়ি এলিয়ান রাজ্যে পাঠাবে চলে আসছে এই যে দেখো তোমাদের জন্য আমি গিফট নিয়ে আসছি ওয়াও এ তো আমাদের ফেভারিট বাইক না দেখো বোল্ডক আমাদের জন্য গিফট নিয়ে আসছে তোমার কাজটা দ্রুত করতে হবে কিন্তু তার মানে এলিয়েন রাজ্যে যাওয়ার জন্যই বোল্ডক এসব করছে তো ব্যাপার না চলো মামু আগে আমরা ফরের কে তারপর দেখি কি হয় আম কত মজার ফরের কাউন আর কাউন এই যে ক্যামেরাম্যান দেখুন জেরিয়া তার বাইনা স্কুল এবার আমার গিফট পেয়ে কত খুশি হয়েছে আর খুশি হয়ে বলছে আমাকে তারা দ্রুত ওই এলিয়েন রাজ্যে পাঠিয়ে দিবে এলিয়েন রাজ্যে আর আপনারা কোনো টেনশন করবেন না আমরা এলিয়েন রাজ্যে যাওয়ার পর একটা ইউটিউব চ্যানেল করব আর সেই ইউটিউব চ্যানেলে আমরা ওই এলিয়ান রাজ্যে সব ভিডিও ফুটেজ আপলোড করব তারপর আপনারা গড়ে বসে বসে দেখবেন এইবার জেরিয়া তার বাইক না স্ক্রুড্রাইভারের সাথে আমি একটু প্র্যাঙ্ক করব। আমার পায়ে একটা কাটা দিলাম ও আমার পায়ে কাটা ডেবে গেছে জেরিয়ার বাইক না স্ক্রুড্রাইভার হেল্প করো হেল্প আমার পায়ে কাটাটা আপসে ভীষণ জ্বলতেছে প্লিজ কেউ তো হেল্প করো আমাকে দেখি এখানে আমাকে কে হেল্প করি টম না জেরি তার বাইক না এখানে যদি জেরি আর তার বাইক না আমাকে হেল্প করে তাহলে ওই এলিয়েন রাজ্যে গিয়ে আমাকে হেল্প করবে আরে বাবা কেউ হেল্প তো করো আমার পায়ে কাঁটা ডাবসে আরে বাবা কেউ হেল্প হেল্প কি ব্যাপার আমি যে প্রেম করলাম এটা কি ওরা বুঝে ফেললো নাকি কাটা বের করে দিচ্ছে না কেন মামু যাবো আমি বুঝে গেছি আমার সাথে আসো বুডকের ওই কাটাটা আমরা বের করে দেয় তাহলে বুডক অনেক খুশি হবে এই যে বুলডগ আমি তোমাকে হেল্প করবো আমরা মামু না মিলে তোমাকে হেল্প তোমার পা থেকে বের কিন্তু এত বড় কাটা বের করে কি করে ভাইগনা ও দুইটা দিয়ে কাটাটা ধরে রেখেছে দেখো বুঝছি বুঝছি বুডক তোমার কাঁটা এক করে বের করে দিচ্ছি কিন্তু হাত দিয়ে তো আমি ধরতে পারবো না ও এইবার ঠিক আছে মার টান হেয় আরজুরে কাঁটা বের হয়ে গেছে। বুলডক দেখো, তোমার পা থেকে কাঁটা আমি বের করে ফেলেছি। জেরি, আ তার বাইক না স্কুডাবর মিলে আমার পা থেকে কাঁটা বের করে দিয়েছে। তার মানে আমার বিপদে সময় ওরা আমার পাশে থাকবে। আজ থেকে আমি তোমাদের বন্ধু। তোমাদের সব ধরনের বিপদে আপদে আমি আছি। জেরি মামু আসো। আমরা বুলডক একটু শান্তনা দেই। ইয়েস বুলডক, আমরা সব সময় তোমার বিপদে আপদে থাকবো আজ থেকে আমরা তিন জনই বন্ধু হয়ে গেলাম। বুদ্ধিমতা জেরিয়া তার বাইক নামার বন্ধু তাহলে তো আজ থেকে শক্তি আমার বেশি সৃষ্টিকর্তা আমাদের বন্ধুত্ব সারা জীবন ধরে রেখো ইঁদুর আর কুকুর বন্ধু হা 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 হাস্যকর বিষয় কি রে আমাদেরকে নিয়ে টম হাসাহাসি করছে টমের এত বড় সাহস আজকে তো টম রে কাইছি হা 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 ইঁদুর আর কুকুর নাকি বন্ধু হবে হা 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 মশা আর হাতি বন্ধু হা 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 টমের বাচ্চা টম ইঁদুর আর বুলডক বন্ধুত্ব হয়েছে বলে তোর কি হয়েছে তুই দাঁত বের করে এভাবে কিল 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 করে হাসছিস কেন এইবার বুঝবার পাচ্ছি আমার হাতে টমের মায়ের খাওয়ার জন্য টমের শরীর চুল কাচ্ছে এইবার টম রে কাইছি টম আজকে দেখ আমি তোর কি অবস্থা করি আজকে তোর একদিন আমার জয়দিন লাগে ওরে বাবা রে গ্যাসি রে ভাই এইবার মতো কমা করে দাও আর জীবনে তোমার সাথে ফাইজলামও করব না তোকে কমা করা যাবে না তোকে আবার পিটিয়ে একেবারে বাড়ি থেকে বের করতে হবে ওরে আমাকে শট মেরে বাড়ি থেকে পেলে দিল ওরে বাবা রে বাবা রে বাবা একেবারে আবুলের ডাস্টবিনে এসে পড়ে গেছি এই টম কি হলো তুমি আমার উপরে এসে কেন পড়লে আমি বুঝলাম না তোমাকে এইভাবে কে মার দিল বুলডকে সাহায্য করার জন্য মাথায় একটা বুদ্ধি আসছে আবল কাম হিয়ার কানে কানে বলি 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 বলে 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 বুঝতে পারছো এখন তুমি আর আমি বন্ধু হয়ে যাব আর তুমি আমি মিলে একটা সন্ত্রাসরে বুলডগকে সাহায্য করব আসো আজ থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম হা 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 হারে শয়তানের দল ওরা যুক্তি করতেছে তারা দুইটা নাকি বন্ধু হয়ে গেছে আর এটা অবশ্য ভালো বন্ধু হওয়া আমি পছন্দ করি কিন্তু ওরা তো বন্ধু হয়েছে আমাকে সাহায্য করার জন্য এটা শুধু পছন্দ করে না কাউকে করার জন্য বন্ধু এটা হচ্ছে একটা খারাপ লক্ষণ আর এসব লক্ষণ যাদের আছে এদেরকে সাইজ করা আমার কাজ ভালোর সাথে আমি ভালো ব্যবহার করি তবে খারাপের সাথেও অনেক সময় ভালো ব্যবহার করি কিন্তু লিমিট ক্রস করে ফেললে তখন তাদের কাছে আমি ভয়ঙ্কর হয়ে যাই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে একেবারে এদেরকে অবস্থা কাহিল করে ছেড়ে দেয় এই বুলডক তুমি আমাকে দেখছো আমাকে ভয় পাও আমাকে ভয় তোমার পেতেই হবে কারণ আমার নাম আবুল কারণ আমি আর ক্লাসই নাই আমার সাথে আরো গুন্ডা নিয়ে আসছি যারা তোমাকে সাইজ করবে এইবার তোমার যান বাঁচানোর জন্য তুমি পলানোর কোনো জায়গা খুঁজে পাবে না ওরে ভয় পাইছি ভয় পাইছি আবুল কয় কি আমি দুনিয়ার কাউকে ভয় করে না আবুল সেটা হয়তো ভুলে গেছে আবুল এখন তাদের সাথে আবুল টম সব কটাই মার খাবে আমার হাতে আবুল বাপসা ভালো না ভুলডোক আবার আমাদেরকে মার দেওয়ার কথা বলে কেন এটা শুনলে তো আবার ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কোনো দরকার নাই আমরা সবাই চলে আসছে ওরে এত গুন্ডা বিড়াল এদেরকে দেখে তো আমি এখন ভীষণ ভীষণ ভয় 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 পেয়ে গেছি তোদেরকে পাইছি 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 আসলে তোদেরকে আমি এখন এমন পিটামো এমন পিটামো তোরা জীবনে আমার চারপাশের এরিয়ার আশেপাশে আসবি না বুঝলি আবুলের গুন্ডা বাহিনীকে সাহায্য করার একদিন পরেই বুলডক এলিয়ান রাজ্যে চলে আসে ভুলডক আর জেরি তোমাদেরকে এলিয়ান রাজ্যে স্বাগত আর তোমরা যেহেতু আমাদের রাজ্যে মেহমান এ কারণে তোমাদের জন্য এলিয়ান রাজ্যে বিখ্যাত মিষ্টি আনা হয়েছে আমি শিউর আমার জন্য মজার হাড্ডি দিয়েছে হ্যাঁ এগুলা কি পিচ্চি পিচ্চি কয়েকটা মিষ্টি এগুলা দিয়ে আমার কি হবে ওরা তো অমৃত ভেবে এই মিষ্টিগুলোকে কাচ্ছে কাটছে আজকে আমার মন ভালো নেই কারণ ওরা মজা করে কাটছে আমার ছোট ছোট মিষ্টিগুলো খেতে হবে কি আর করার ছোট ছোট মিষ্টিগুলো এখন আমি খাই কারণ পেটের মধ্যে অনেক কুদা স্বপ্নে দেখেছিলাম হার্ডির বিস্কিট খাবো এখন বিস্কিট খাবো তো দূরের কথা দেখতেও পারে না এখন পিচ্ছি পিচ্ছি মিষ্টি খেতে হচ্ছে দেখি তো বুলডগের কি অবস্থা এই যা বুলডক তো দেখি মন খারাপ করে বসে আছে এই যে বন্ধু শোনো বুলডক মিষ্টি খেতে পছন্দ করে না বুলডক পছন্দ করে হার্ডি খেতে তাকে হার্ডি দাও ও আচ্ছা ব্যাপার না সিস্টেম জানা আছে আমার এলিয়ান কমাতা সাহায্যে আমি এখনই বুলডককে হাত দিয়ে এনে দিচ্ছি কি ব্যাপার এটা কি আমি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি ওরে এটা তো বাস্তব হাড্ডির বিস্কুট ওরে স্বপ্নের বিস্কিট চলে আসছে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে হাড্ডি বিস্কিট দেওয়ার জন্য এখন আমি বেশ জমিয়া হাড্ডির বিস্কিট খাবো ওরে হাড্ডির বিস্কিট খেতে না খেতে মনে হচ্ছে আমার ভিতরে প্রচুর শক্তি চলে আসছে এখন আমার মনটা চাচ্ছে কারো সাথে কুস্তি ধরার জন্য হাড্ডি বিস্কিট খাওয়ার পর থেকেই মনে হচ্ছে আমি প্রকৃত কুকুর আর এতদিন আমাকে মনে হয়েছিল আমি একটা বিড়াল যাক আজকে আমি প্রচুর শক্তি পাচ্ছি ওই আবুল আর ট্রম দেখ দেখ আমি হাড্ডি খেয়ে শক্তিশালী হয়ে গেছি তোরা আমার সাথে আর পারবি না এখন এক একটাকে দৌড়বো আর পিটিয়ে তক্তা করব আর মজা করে হাড্ডি বিস্কিট খাবো এই যে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বাড়িতে যাওয়ার আগে আমাকে আরও কিছু বিস্কিট দিয়ে দিও আম গাম গাম যাক অবশেষে ভৈলোকের মুখে একটু হাসি দেখা যাচ্ছে আর বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভৈলোকের প্রিয় খাবার হাড্ডি ভৈলোককে দেওয়ার জন্য হাড্ডি খাওয়ার পর থেকে মনে হচ্ছে আমার ভিতরে এত শক্তি আসছে এত শক্তি এখন ইচ্ছে করলে আমি এই এলিয়ন রাজ্যকে দখল করতে পারবো ইচ্ছে করলে বিড়াল এলিয়ান রাজ্যকে আমি দখল করব আর সেটা একটু পর অবশ্যই করব ভুলডগের জয় হোক ভুলডগের জয় হোক জয় হোক এলিয়ান বিড়ালদের টিলা আমি শর্ট দিয়ে ভেঙে ফেলবো এদের রাজ্য আমি দখল করেই ছাড়বো এরা কারা যে বলছে আমাদের বিরাল এলিয়ান রাজ্য নাকি দখল করে ফেলবে কি ব্যাপার এটা কাকে দেখতে পাচ্ছি জাগওয়া এখানে তো বিস্কিট দেখা যাচ্ছে বুঝলে ঠক আমরা যদি ওই জাদুর বিস্কিটগুলো নিয়ে আসি তাহলে আমরা শক্তিশালী হয়ে যাব। তাহলে ভুলডোককে সাহস্তা করতে পারবো কারণ পৃথিবীতে আমাদের টম আমাদের আবুলকে অনেক সাহায্য করে এই ভুলডক এই জন্য আজকে আমরা চুরি করব কি হাড্ডির বিস্কুট তাইলে শুনো পৃথিবীতে তোমার মতো একটা বিড়ালের সাথে কি হচ্ছে জেরিকে সেই কখন থেকে ডাকছি বিস্কিট নেওয়ার জন্য কিন্তু বুঝতে পারছি না জেরি গর থেকে বের হচ্ছে না কেন জেরিকে আবার পটল তুলো নাকি অবশ্য ফটো তুললে আমার জন্য ভালো বাড়িতে আমি একলা একলা খেতে পারবো জাকবাহ এখন দেখি দেখিত বুডোক কি করছে আমি শিওর জেরি এখন বুলডোগের ঘরে লুকিয়ে আছে জেরি যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যেত তাহলে কিন্তু আমার জন্য অনেক অনেক ভালো হতো দেখি তো বুডোকের ঘরে ভিতর আছে কি না এই জেরি কি ব্যাপার এখানে জেরি থাকবে দূরের কথা এখানে তো বুডোককেও দেখা যাচ্ছে না ব্যাপার কি ওরা কি কোথাও ভ্রমণ করতে গেছে মম বুঝতে পারছি এই সুযোগে বুললোগের গড়ের উপর বুললোগের একটা ছবি আঁকলাম তার ছবিটা একেবারে ফার্নি টাইপের আঁকলাম যাতে এটাকে কেউ দেখলে হাসে আগে আমি একটু হেসে নেই হি 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 হা 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 বুঝলে টম তুমি পৃথিবীতে কেমন দুষ্ট ছিলে আর এই জন্য বেশি বেশি মায়ের খেতে এখন দাঁড়িয়ে থাকো ভুলডোগের এখান থেকে হাড্ডি বিস্কিট চুরি করে নিয়ে আসে আমি এই তো এখন দুইটা বিস্কিটকে ধরতে হবে ধরে ফেলেছি টম আমাকে উপরের দিকে ঠান দাও ঘুম থেকে উঠে যাবে কিন্তু না না আমি মোটেও দেখি নাই আমার দুইটা হাড্ডি চুরি করে নিয়ে গেছিস আমি তো চোখ তো অন্ধ একটু পর আসছি দাঁড়া এলিয়ান ইদুদের বানানো হাড্ডি বিস্কিট অনেক মজার এই জন্য তো আমরা এই হাড্ডি বিস্কুট চুরি করার জন্য সুযোগ পেলে চলে আসি একটা হাড্ডি বিস্কিট তুমি খাও আর একটা আমি খাই একবার আমি শক্তিশালী হব আরেকবার তুমি হবে এই বিস্কিট খেলে শক্তিশালী হয়ে যাব আচ্ছা আম আম ও এই বিস্কিট খাওয়ার সাথে সাথে কেমন জানি শরীরটা আমার চমকিয়ে উঠল আর একটু খেয়ে ফেলি আম ওরে গেছি রে আমার শরীরটা এমন করে কেন সর্বনাশ এই বিস্কিটে কি ছিল রে বাবা কি হয়ে গেলাম